সেনাবাহিনীর মেজর জেনারেলের পদে পেঙ্গুইন। অবাক করার মতো হলেও সত্যি ঘটেছে এই ঘটনা। রীতিমতো সামরিক অনুষ্ঠান করে সম্মানিত করা হয়েছে পেঙ্গুইনটিকে। নরওয়ের সেনাবাহিনীর মেজর জেনারেল পদ পেল পেঙ্গুইন স্যার নিলস ওলাভ। হ্যাঁ, অবাক করার মতো বিষয় হলেও ঠিকই অনুমান করেছেন আপনি, এটি একটি পাখি। এডিনবরা চিড়িয়াখানার বাসিন্দা স্যার নিলস ওলাভ এবার নরওয়ের সেনাবাহিনীর মেজর জেনারেল পদে উন্নীত হয়েছেন। রীতিমতো অনুষ্ঠান করে সম্মানিত করা হয়েছে পেঙ্গুইন পাখিটিকে। নরওয়ে সেনাবাহিনীতে তৃতীয় সর্বোচ্চ আধিকারিকের পদ পেয়ে গেল পেঙ্গুইন। ভাবছেন তো এ আবার কেমন অদ্ভুত কাজ? তবে বলে রাখি, এ কোনো মানুষ নয়, এটি সত্যিই একটি পেঙ্গুইন। গল্প মনে হলেও সত্যি। এডিনবরা চিড়িয়াখানার বাসিন্দা স্যার নিলস ওলাভ এবার নরওয়ে সেনাবাহিনীর মেজর জেনারেল পদে উন্নীত হয়েছে। রীতিমতো সামরিক অনুষ্ঠান করে সম্মানিত করা হয়েছে পেঙ্গুইনকে। এই ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে গোটা বিশ্বজুড়ে। সোশ্যাল নেটওয়ার্কে পেঙ্গুইনের ছবিসহ বার্তাটি পোস্ট হতেই বিষয়টি সকলের সামনে এসেছে। সম্প্রতি নরওয়েজিয়ান সেনাবাহিনীতে তৃতীয় সর্বোচ্চ পদে উন্নীত হওয়া স্যার নিলস নামের একটি পেঙ্গুইনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা যাচ্ছে এডিনবার্গ চিড়িয়াখানায় থাকে সে। মেজর জেনারেল পদে তার পদোন্নতি এক্সে ঘোষণা করা হয়েছিল, যা আগে টুইটার নামে পরিচিত ছিল। চিড়িয়াখানা সূত্রে খবর, মহামান্য রাজার গার্ডের মাস্কট এবং রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটুতে ব্যান্ড এবং ড্রিল দলের অংশগ্রহণের সময় ছবি তোলাও হয়েছে। তবে স্যার নিলসকে ম্যাস্কট রাখার প্রথা নতুন কিছু নয়। অষ্টাদশ শতাব্দীতে ব্রিটিশ সেনাবাহিনীতে প্রথম দেখা যায় পশু পাখিকে ম্যাস্কট করার প্রথা। সেই পরম্পরা অনুসরণ করেই এই রকম সিদ্ধান্ত নেয় নরওয়ে। 1972 থেকে 2023 দীর্ঘ 51 বছর ধরে ক্রমাগত বিবর্তনের জেরে সম্মান আর মর্যাদার নিরিখে অন্য সব ম্যাস্কটদের ছাড়িয়ে সবাইকে অবাক করেছে নরওয়ের এই পেঙ্গুইন। উল্লেখ্য, নরওয়ের রাজার বিখ্যাত দেহরক্ষী বাহিনীর লেফটেন্যান্ট নিলস ইগলিয়েন গিয়েছিলেন স্কটল্যান্ডের এডিনবরা চিড়িয়াখানা দেখতে। এডিনবরা চিড়িয়াখানার মুখ্য আকর্ষণ পেঙ্গুইনকে দেখে তিনি মুগ্ধ হন। সে সময় স্কটল্যান্ডের রাজা ওলাভের সঙ্গে মিল রেখে তার নামকরণ করা হয় নিলস ওলাভ। 1972 সালে দ্বিতীয়বার তার সাথে দেখা করতে এসে কিংস গার্ডের কর্তা ব্যক্তিরা তাকে দেয় চাকরির নিয়োগপত্র। কিংস আর্মিতে ল্যান্স কর্পোরাল পদে যোগ দেয় নিলস ওলাভ। চিড়িয়াখানাতেই থাকতো সে, আর সেখানেই নিয়মিত বেতন আসত তার নামে। 10 বছর বাদে কর্পোরাল এবং আরও 5 বছর বাদে সার্জেন্ট পদে প্রমোশন হয় পেঙ্গুইন ওলাভের। কিন্তু প্রশ্ন হলো, পেঙ্গুইন আবার কী দায়িত্ব পালন করেছে? জানা যাচ্ছে বিদেশে সেনারা পোশাকবিধি মেনে চলছে কিনা। নরওয়েতে না থেকেও তা নজরে রাখার ভার ছিল স্কটল্যান্ডের পেঙ্গুইনের ওপর। 2008 সালে নাইট উপাধি পায় পেঙ্গুইন স্যার নিলস। 2016 সালে তাকে ব্রিগেডিয়ার পদে উন্নীত করা হয়। 2023 সালে স্যার নিলস ওলাভ হল মেজর জেনারেল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।